হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি স্টুডিওর পক্ষ থেকে ব্লেন্ডার 2.8 ক্র্যাশ কোর্স টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। এর আগের পর্বে আমরা আমাদের বিমানের অ্যানিমেশন পার্ট সম্পূর্ণ করেছিলাম। আজকের পর্বে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা লাইট এবং ক্যামেরা ক্রিয়েট করতে পারি। তো ব্লেন্ডারে নতুন কোনো ফাইল ক্রিয়েট করলে সেখানে বাই ডিফল্ট একটা লাইট এবং একটা ক্যামেরা দেওয়া থাকে, আর আমরা এখানে লাইট এবং ক্যামেরা ডিলিট করে দিয়েছি, কেননা আমরা দেখাবো কিভাবে লাইট এবং ক্যামেরা আমরা ক্রিয়েট করতে পারি। এটা খুবই সহজ, অবজেক্ট ক্রিয়েটের মতো। আপনি এখান থেকে অ্যাড মেনু এখানে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে শিফট এতে ক্লিক করতে পারেন। এরপর এখান থেকে সিলেক্ট করবেন লাইট। সেখানে বিভিন্ন ধরনের লাইট রয়েছে, সান, স্পট, এরিয়া বা পয়েন্ট লাইট। আমরা আমাদের এই পর্বের জন্য পয়েন্ট লাইট সিলেক্ট করলাম। তো পয়েন্ট লাইট সিলেক্ট করার পর, যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার পর, যেখানে 3D কার্সর রয়েছে সেখানেই সেটা ক্রিয়েট হবে। এটা আমরা প্রথমত সিলেক্ট করলাম, এরপর সেটা আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান যেখানে নিতে চাই সেখানে ড্র্যাগ করে নিয়ে যাব। এটা আমি অনেকটা বিমান থেকে বিমানের কিছুটা বাম দিকে উপরের অংশে নিয়ে গেলাম। এরপর যদি আমরা এখানে লাইট ক্রিয়েট করেছি, কিন্তু সিনের মধ্যে আমরা এর কোনো প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি না, কেননা আমরা এখন রয়েছি সলিড ভিউ মোডে। সলিড ভিউ মোড অথবা ম্যাটেরিয়াল মোডে আপনি লাইটের ইফেক্টটা কিন্তু দেখতে পাবেন না। এজন্য আপনাকে যেতে হবে সর্বশেষ এখানে যে অপশনটা রয়েছে, রেন্ডার ভিউ। সেখানে রেন্ডার ভিউতে যাওয়ার পর ইমিডিয়েটলি আপনি লক্ষ্য করবেন আপনার সিনটা বেশ ডার্ক হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা যে লাইটটা ক্রিয়েট করেছি এটার যেই পাওয়ার সেটা খুবই কম। এটা পরিবর্তন করার জন্য আমরা লাইটটা সিলেক্ট করে এখানে প্রপার্টিস প্যানেলে লাইটের অবজেক্ট প্রপার্টিস চেঞ্জ করার যে অপশন আমরা সেখানে যাব। এখানে ক্লিক করে এই জায়গাতে দেখতে পাবেন লাইটের বিভিন্ন প্রপার্টি সেট করার অপশন রয়েছে। প্রথমত আপনি কালার সেট করতে পারেন, যদিও এখানে আমরা সাদা কালারই চুজ করব, তাও দেখাচ্ছি। আপনি চাইলে এটা ইয়েলো করতে পারেন, আপনি চাইলে এটা রেড করতে পারেন, যে কোনো বিভিন্ন রঙের লাইট আপনি ইউজ করতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার। আপনি এখান থেকে ড্র্যাগ করে পাওয়ার বাড়াতে কমাতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এটা বাড়িয়ে এইভাবে ড্র্যাগ করে বাড়িয়ে এটা করে দিলাম মোটামুটি 500 মতো। এরপর দেখতে পাচ্ছি যে সিনের মধ্যে এটা কিছুটা ইফেক্ট দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুবই কম। এজন্য আমি এখানে ম্যানুয়ালি টাইপ করে দিব 5000। টাইপ করার সাথে সাথে দেখতে পাবো এখানে ইফেক্টটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। এই পাশে আলো পড়েছে এবং অন্য পাশে তার ছায়া এটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এই এই পাশের যে ছায়াটা পড়েছে বা শ্যাডোটা পড়েছে সেটা কিছুটা সফট করে দিতে পারি, এরকম হার্ড এজ না রেখে। এজন্য যেটা করতে হবে, এটা রেডিয়াসটা চেঞ্জ করতে হবে। সাধারণত রেডিয়াস যত বড় হবে, এখানে যে শ্যাডো রয়েছে সেটা ততটাই সফট হবে। আপনারা যদি এই যে ছায়া বা শ্যাডো সেটা যদি সফটনেস খুঁজে না পান বা এটা কাজ না করে, তাহলে যেটা করবেন, এখানে ক্যামেরার মতো চিহ্ন যেটা রয়েছে রেন্ডার প্রপার্টিস, এখানে ক্লিক করবেন। এরপর এখানে শ্যাডোস অপশনে যাবেন, সেখান থেকে এই সফট শ্যাডো এটা অন করে দেবেন, কারণ এটা যদি অফ থাকে তাহলে এখানে সফটনেস কিন্তু দেখাবে না। এই জন্য আপনার এই শ্যাডোর অপশন থেকে সফট শ্যাডো অন করে দিতে হবে। ওকে, এরপর আরও একবার যাচ্ছি আমার লাইট প্রপার্টি সেটিংয়ে। তো এখানে আমার মনে হয় লাইটের ইন্টেন্সিটি আরেকটু বাড়ানো উচিত। পাওয়ার এখানে 5000 ওয়াটের পরিবর্তে আমি করে দিলাম 6000 ওয়াট। রেডিয়াস 2, আপাতত এটাই থাকুক। আর লাইটটা ড্র্যাগ করে আরেকটু অবস্থান পরিবর্তন করে দিচ্ছি। ওকে, এরপর যেটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ল্ডের যেই কালারটা রয়েছে অ্যাশ কালার, তা আমরা এটাকে পরিবর্তন করব। এজন্য এখানে ওয়ার্ল্ডের মতো যে চিহ্নটা রয়েছে এটাতে ক্লিক করলাম প্রপার্টিস প্যানেল থেকে। এরপর এটা সারফেসের নিচে কালার যে অপশন রয়েছে সেই কালারটা পরিবর্তন করে দেব। এখানে কালার আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে কিছুটা আকাশি কালার, একটু ডার্ক, খুব বেশি স্যাচুরেটেড না, এরকম একটা রং দিচ্ছি। এই হয়ে গেল মোটামুটি আমাদের সিনের কালার দেওয়া। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি কালার পরিবর্তনের সাথে সাথে এটা কিন্তু আপনার অবজেক্টের যে কালার তার উপর এটার ইফেক্ট পড়বে, লাইটিং এর একটা ইফেক্ট পড়বে। সো আপনি আপনার পছন্দ মতো দেখে কালার চুজ করে দেবেন। হয়ে গেল মোটামুটি আমাদের কালার সেট আপ। এরপর আমরা যেটা করব, আমরা আমাদের ক্যামেরা ক্রিয়েট করব। এই জন্য শিফট এতে ক্লিক করলাম।
আমাদের যে অ্যাড মেনু সেটা চলে আসলো। এখান থেকে ক্রিয়েট করব ক্যামেরা। অবশ্যই ক্যামেরা ক্রিয়েট হবে যেখানে থ্রিডি কার্সর রয়েছে সেখানে। এরপর ক্যামেরাকে ড্র্যাগ করব আমাদের কাঙ্ক্ষিত যেই জায়গা যেখানে আমরা ক্যামেরাকে নিতে চাই। তবে এভাবে ড্র্যাগ করে ক্যামেরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়াটা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। সহজে এই কাজটা করার জন্য অনেক রকম ওয়ে রয়েছে। প্রথমত আমরা থ্রিডি ভিউপোর্টে যেই লুক থেকে ক্যামেরাটা বসাতে চাই সেই লুকটা সেট করব। এরপর এখান থেকে ক্লিক করব ভিউ, সেখান থেকে যাব অ্যালাইন ভিউ, এবং এখান থেকে ক্লিক করব অ্যালাইন অ্যাক্টিভ ক্যামেরা টু ভিউ। ফলে যেটা হবে, আমরা সিনের মধ্যে ঠিক যেই অ্যাঙ্গেল থেকে দেখছিলাম সেই জায়গাটাতে ক্যামেরাটা সেট হয়ে যাবে। আর আমরা জানি জিরো নাম্বার প্যাডের জিরোতে ক্লিক করে আমরা ক্যামেরা মোডের ভিতরে বা বাহিরে যেতে পারি। অর্থাৎ ক্যামেরা থেকে অবজেক্টটা কীরকম দেখাচ্ছে এটা দেখার জন্য আপনাকে কিবোর্ডের নাম্বার প্যাডে জিরো ক্লিক করতে হবে। আবার এখান থেকে বের হয়ে আসার জন্য আপনি আবার কিবোর্ডের নাম্বার প্যাডে জিরো ক্লিক করতে পারেন, অথবা সিম্পলি ড্র্যাগ করলেও কিন্তু এটা চলে যায়। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা থেকে দেখা যাচ্ছে। তো এটা আমি একটু প্লে করে দেখছি যে আমি যখন এটা প্লে করব তখন সেটা কি ক্যামেরার বাইরে আমার অবজেক্ট চলে যায় কিনা। দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটা যখন নিচে নামছে, বিশেষ করে বিমানটা যখন নিচে নামছে, তখন এর পাখাটা কিন্তু বাইরে চলে যাচ্ছে এই অংশে। তো আমি ক্যামেরাটাকে একটু দূরে নিয়ে আসবো। এজন্য চাইলে এইভাবে ড্র্যাগ করতে পারেন, অথবা এই মুডে থেকে ক্যামেরা সিলেক্ট করে জিতে ক্লিক করে আপনি চাইলে ক্যামেরাকে মুভ করতে পারেন। আরও ক্যামেরা মুভ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, এখানে ক্যামেরা সিলেক্ট করবেন, ক্যামেরা মুডে যাবেন, এরপর এখানে ভিউ, সেখান থেকে যাবেন নেভিগেশন, এবং এখানে সর্বশেষ যে অপশনটা রয়েছে ওয়াক নেভিগেশন এটা ক্লিক করবেন। ফলে এখন যেটা হবে, এটা ক্লিক করার পর কোনো বাটনে ক্লিক করবেন না। এখন যেটা হবে, আপনারা যদি ফার্স্ট পার্সন গেম খেলে থাকেন তাহলে সহজে বুঝবেন, ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন গেমে আপনি কার্সর আপনার মাউসকে যদি ডানে বামে নেন তাহলে দেখবেন ক্যামেরা ডানে বামে তাকাচ্ছে, যদি সামনে পিছনে নেন তাহলে দেখবেন ক্যামেরা উপরে নিচে তাকাচ্ছে। কিবোর্ড থেকে WASD বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন সেই অনুসারে ক্যামেরা ডানে বামে উপরে নিচে মুভ করছে। আর যদি কিবোর্ড থেকে কিউ এবং ই বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ক্যামেরা উপরে নিচে যাচ্ছে। এইভাবে করে আপনি আপনার ক্যামেরাকে মুভ করে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি দ্রুত ক্যামেরাকে দ্রুত মুভ করাতে চান তাহলে শিফটে চেপে ধরে WASD ক্লিক করবেন, তাহলে ক্যামেরা আগের থেকে দ্রুত গতিতে মুভ করবে। আর যদি খুব স্লোতে অর্থাৎ ধীর গতিতে এটাকে মুভ করতে চান তাহলে অল্টারে চেপে ধরে তারপর এটা মুভ করবেন। ওকে, আমি এটা মোটামুটি আমার কাঙ্ক্ষিত একটা লোকেশনে এটা নিয়ে গেলাম। এরপর অবশ্যই আমি এটা প্লে করে দেখব যে আমার অ্যানিমেশন ক্যামেরার বাইরে চলে যাচ্ছে কিনা। আর অবশ্যই এই বিষয়টা দেখার জন্য আমরা আমাদের যেই রেন্ডার ভিউ সেখান থেকে পরিবর্তন করে সলিড ভিউতে এসে নিতে পারি, কেননা রেন্ডার ভিউতে এটা বেশ টাইম নেয় দেখাতে। সো আরও একবার আমি ফ্লাই মোডে ওয়াক মোডে যাচ্ছি ক্যামেরার, এবং ক্যামেরাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং অ্যানিমেশন প্লে করে দেখছি যে আসলে সব কিছু ঠিকঠাক ক্যামেরার ভিতরে থাকে কিনা। ওকে, পারফেক্ট। এভাবে আপনি আপনার ক্যামেরা অ্যাডজাস্ট করতে পারেন। আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এভাবে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করা, বাট সেটা একটু সহজে দেখতেটা সহজ হবে। সেটা হচ্ছে এখানে ভিউতে যাবেন, সেখানে ক্লিক করবেন হচ্ছে এরিয়াতে, এরপর টগল কোয়াড ভিউ এটাতে ক্লিক করবেন। আপনি এখান থেকে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার কিউতে ক্লিক করতে পারেন। ফলে আপনার স্ক্রিনটা চারটা ভাগে বিভক্ত হয়ে যাবে। এর একটা ভিউ যেটা থাকবে এখানে ইউজার পার্সপেক্টিভ, এখানে কার্সর এনে জিরোতে ক্লিক করে এটা ক্যামেরা ভিউ রেখে অন্য তিনটা ভিউ থেকে ক্যামেরাকে চেঞ্জ করে দেখবেন। ফলে যেটা হবে, আপনি একই সাথে ক্যামেরাকে মুভ করবেন এবং ক্যামেরা থেকে দেখতে কিরকম দেখা যাচ্ছে সেটা এইখানে দেখতে পাবেন। যদি আপনার পছন্দ মতো এটা পরিবর্তন হয়ে যায় আপনি এই ভিউতে থাকতে পারেন, অথবা চাইলে এখানে ভিউতে ক্লিক করে এরিয়াতে ক্লিক করে টগল কোয়াড ভিউতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসতে পারেন। এই হয়ে গেল মোটামুটি আমাদের ক্যামেরা সেট আপ। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা রেন্ডার করবো আমাদের অ্যানিমেশন। তবে এই পর্বে কুইকলি দেখানোর জন্য যে আপনারা চাইলে আপনাদের যে ইমেজ সেটা রেন্ডার করতে পারেন জাস্ট সিঙ্গেল ক্লিকে, সেটা হচ্ছে এখানে রেন্ডারে ক্লিক করবেন, এরপর রেন্ডার ইমেজে ক্লিক করবেন। ফলে যেটা হবে, আপনার জন্য ব্লেন্ডার এই থ্রিডি ভিউপোর্ট থেকে একটা ছবি তুলে দিবে, যেটা হচ্ছে আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন। এখন রেন্ডার করার পর এটা কীভাবে সেভ করবেন সেটা হচ্ছে
এখানে ইমেজে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ অথবা কিবোর্ড থেকে শিফট অল্টার অ্যাজ অথবা অল্টার অ্যাজ এ ক্লিক করবেন তাহলে কিন্তু সেভ অ্যাজ ডায়লগ আসবে এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করে এটার নাম সিলেক্ট করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন ফলে সেটা সেই লোকেশনে সেভ হয়ে যাবে এবং আপনি চাইলেই সেটা যে কারোর সাথে শেয়ার করতে পারেন অথবা অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট দিতে পারেন অলওয়েজ আপনার কাজ এখানে পোস্ট দিবেন শেয়ার করবেন যেন আমরা দেখতে পারি এবং অন্যরা উৎসাহিত হয় একই সাথে যদি কোথাও কোনো কনফিউশন থাকে সেটা যেন আপনি সহজে ঠিক করতে পারেন এই ভিউ এই উইন্ডো ক্লোজ করার জন্য সিম্পলি রেন্ডার উইন্ডো ক্লোজ করার জন্য সিম্পলি কিবোর্ডের এসকেপ বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে অথবা এই উপরে যে ক্রস বাটনটা রয়েছে ক্লোজ বাটন সেটাতে ক্লিক করবেন তাও এটা ক্লোজ হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পর্বের মতো ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা অ্যানিমেশন পুরো অ্যানিমেশনটাই ভিডিও আকারে রেন্ডার করতে পারি আর সেখানে কিছু পোস্ট প্রসেসিং ইফেক্টও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক অবশ্যই আমাদের সাথে থাকুন টিউটোরিয়ালগুলো সবার সাথে শেয়ার করেন যেন আরও আরও অনেক ভিউয়ার্স তারা চলে আসে একই প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আর তারাও উপকৃত হয় ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ